এটা আমাদের সহায়ক একটা উদাহরণ দিতেন, আপনি সুরায় ওয়াকেয়া পড়তেছেন, সুরায় আসমান থেকে রেজেকের ট্রাক আসতেছে, আসমান থেকে রিজেকের ট্রাক আসতেছে আপনার দিক, এদিক দিয়ে আপনার ঘরে টেলিভিশন চলে, এটা রিজেক কমাই দেয়। আর একটা ট্রাক আসমানের দিকে রওনা হয়েছে, রিজেক বন্ধ করার ট্রাক। এখন এই দুই ট্রাক কি হয়ে গেছে? মুখোমুখি হয়ে গেছে। ওয়াকেয়াতে আসতেছে রিজিকের ট্রাক, আর টেলিভিশনে দেখতেছে রিজিক বন্ধ করার ট্রাক। দুই ট্রাক মুখোমুখি হয়ে আপনি আর রিজিকে বরকত পাইতেছেন না, এই জন্য টেলিভিশন বন্ধ করতে হবে। আর টেলিভিশন দেখলে তার রমজান হলো না কিছু, টেলিভিশন যদি চালু থাকে আর আপনার চেহারা যদি নবীজির চেহারা মতো না হয় তাহলে রমজানের কি হলো? কিছুই হলো। মেহেরবান তুমি মেহেরবান।